এবং পার্শ্ববর্তী দেশের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে এই সফল চাষকে ব্যর্থ করার জন্য উনি পরিমাণের মতো একটা গল্প বানিয়েছেন, ভাইরাল করতে আসছেন। উনি 5 লাখ কামিয়েছে, যেখানে 10,000 ফলোয়ার্স না হলে অ্যাপ্লাই করা যায় না ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য। তো আমি কিভাবে আয় করলাম? আমার ইউটিউব চ্যানেল কৃষি ভাই, যেটাতে কোনো মনিটাইজেশন নাই, আমি তো আসলে কোনো ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 2-3 চাষির আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে তারা যে তিন ফল বিক্রি করতে পারছিলেন না, মোটামুটি এখন সহানুভূতি দেখিয়েই হোক অথবা বাজারের চাহিদা থেকেই হোক তাদের কাছে ফোন আসে, তারা কিন্তু ইতিমধ্যে কিছু কিছু ফলও বিক্রি করতে পারছে। আমি কিন্তু খুশি ছিলাম, বেশ ভালো লেগেছে। আমি আবারও তাদের সাথে যোগাযোগ করেছিলাম যে যদি ফল বিক্রি অব্যাহত থাকে তাহলে অবশ্যই আমি আবার একটি সুন্দর করে ভিডিও তৈরি করব। তারা আমাকে জানিয়েছে এমনটি যে আমরা দেখতে চাই যে আমাদের প্রতি সহানুভূতিশীল, বিশেষ করে আমি রানার কথা বলবো। রানা আমাকে বলেছে যে ভাই আসলে এখন মানুষ কি আমার প্রতি সহানুভূতিশীল হয়েই এই ফলটি চাচ্ছে, নাকি আসলেই এর বাজার আছে, আমরা আর একটু ওয়েট করি, 3 মাস অথবা 6 মাস যাক, যদি অব্যাহতভাবে আমি বিক্রি করতে পারি তাহলে আমরা আরও একটি ভিডিও তৈরি করব, তবে সেটা পজিটিভ ভিডিও হবে। আমিও অপেক্ষায় ছিলাম। ও আরও আমাকে বলেছিল এই তিন ফলের যে মূল্যটা আমি এখন পাচ্ছি এটাও কিন্তু ন্যায্য মূল্য না, অর্থাৎ বিভিন্ন ভিডিওতে যে মূল্যের কথা আমরা শুনেছি 1,000 টাকা কেজি, 800 টাকা কেজি, আমি কিন্তু সেই মূল্য পাচ্ছি না, যার কারণে সে আমাকে এখনই আরেকটি ভিডিও করতে উৎসাহী ছিল না, যার কারণে আমি তিন চাষ নিয়ে আর কোনো ভিডিও আপাতত করব না বলে আমি সেই অবস্থাতে ছিলাম। কিন্তু দর্শক, আজ আবার আমি কেন আপনাদের মাঝে উপস্থিত হলাম, আপনারা এই ভিডিওর অংশটুকু আগে একটু ভাইরাল 5 লক্ষ তিন ফল দেউলিয়া গরু বিক্রি করে, এই তিন ফল প্রতিটি গাছ এই রানাকে 1,500 টাকা দিবে। রানা সেদিন একটা প্রতিবেদন করলেন, সরি ইউটিউব করলেন, প্রতিবেদন শব্দটা খুব যৌক্তিক অথেন্টিক হতে হয়, তার কিছু প্যারামিটার থাকতে হয়। একটা প্রতিবেদন করলেন, সরি আবারও প্রতিবেদন ভুল বলেছি, অভ্যস্ত আমি প্রতিবেদন বলতে, অর্থাৎ ইউটিউবারে ইউটিউব করেছেন, যার উদ্দেশ্য ছিল আমি আজম তালুকদার, যিনি বাণিজ্যিক কৃষক এবং তিন ফল সর্বাধিক সফল এবং তিন ফলের ইমেজের উপর উনি ভাইরাল করেছেন, উনি ট্যাকটিং নিয়েছেন, ওনার বুদ্ধিটা কেন এসেছে আমি কিছু তদন্ত টিম লাগিয়েছিলাম। উনি যেহেতু দীর্ঘ সময় চেষ্টা করে ইউটিউব হিসাবে প্রফেশনাল হিসেবে ওনার বিদায়ের লগ্ন, তখন তাকে বুদ্ধি দিয়েছে, আরে পরিমণিকে দিয়ে শেখো না, এবং পার্শ্ববর্তী দেশের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে এই সফল চাষকে ব্যর্থ করার জন্য উনি পরিমণির মতো একটা গল্প বানিয়েছেন, ভাইরাল করতে আসছেন। উনি 5 লাখ কামিয়েছে, আপনি একটা ইউটিউব করে কয় টাকা কামাবেন? আমরা এই 75 জন চাষি সামান্য সামান্য করে আপনাকে হেল্প করব। আপনি ইউটিউব থেকে কত টাকা কামিয়েছেন, রানাকে কতটুকু দিবেন? প্রশ্ন আপনার এবং ফলোয়ার্স মানে সরি এই ভিউটা যারা করেছেন সবার কাছে, কয় টাকা আপনি রানাকে দিবেন? আমি মডার্ন অ্যাগ্রো ফার্ম এবং তিন ফল অ্যাসোসিয়েট এবং তিন ফল ভিডি ডট কম, আমরা তার 2 বছরের সমস্ত ফল কেনার তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি, এবং তার এই বাগান থেকে প্রতিটি গাছ তার যদি পরিচর্যা বিজ্ঞানভিত্তিক হয়, যদি চাষ যথার্থ হয়, ফলে কোয়ালিটি থাকে, আমরা 1,500 টাকা তাকে হাতে ধরে লাভ ধরিয়ে দিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার কাছে এতটুক দাবি বা আমি যতটুক বলছিলাম আর কি, আমার কথাটা কোনোটাই আগেটাও মিথ্যা ছিল না, এখনও আমি সেটাই বলবো যে সব কিছু জানার প্রয়োজন আছে, আমার জানারও বা হয়তো বা কিছুটা কমতি থাকতে পারে। সেক্ষেত্রে আমি আমার ভিডিওটা যখন মোটামুটি ভাইরাল হয়, আমার কাছে দেশের বিভিন্ন জায়গা থেকেই ফোন আসতেছে ফল নেওয়ার জন্য। তবে এর আগে আমি ফল বেচতে পারি নাই, এটা সঠিক, কিন্তু এখন আমার ফল বিক্রি নিয়ে আপাতত খুব বেশি একটা টেনশন
করা লাগতেছে না। বাংলাদেশের বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে ফলের জন্য, তবে এখন আমি ফল মোটামুটি বেচতে পারতেছি, তারপর সেটা ন্যায্য মূল্যতে না। তারপরে আমি আপনাদেরকে এক এক করে ব্যাখ্যা করি, কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগটা যদি আমি ব্যবহার না করি, আমি যদি আত্মপক্ষ সমর্থন না করি, তাহলে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যে অসত্য কথা বলে গিয়েছেন, দর্শক হয়তো ভাববেন যে উনিই ঠিক, ওনার কথাই সত্য এবং আমি ভুল বলেছিলাম, মিথ্যা বলেছিলাম, এটা হয়তো এস্টাবলিশড হয়ে যাবে। এই কারণে এই অসত্যের বিরুদ্ধে সংগ্রামে আমি নেমেছি। বাংলাদেশের কৃষিতে যে বাটপারি চলছে, চারার মূল্য নিয়ে যে বাটপারি চলছে, কৃষককে যেই ধরনের ফসল এই আবহাওয়ায় এই মাটিতে হওয়া সম্ভব না, সেই ধরনের ফসল ফলানোর জন্য উৎসাহিত করে এক শ্রেণী মুনাফি লোভী চারা ব্যবসায়ীরা যেভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে, আমি শুধুমাত্র তাদেরকেই তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা সংশোধিত হয়ে বাংলার এই কৃষককে আর না ঠকায়। দর্শক, আপনারা জানেন এই বাংলাদেশে কিন্তু 2007 সালের দিকে পাম চাষ শুরু হয়েছিল। গ্রিন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এই বাংলাদেশের কৃষকদেরকে বুঝিয়ে তারা পাম চাষ করিয়েছে, যে বাংলাদেশে এর কত চাহিদা, সারা বিশ্বে তেলের যে চাহিদা বাংলাদেশের এই পাম দিয়ে মেটানো হবে। আমরা এই দেশে এই পামের মেশিন নিয়ে আসব, আমরা তেল উৎপাদন করব, সেই তেল আমরা বিক্রি করব, কিন্তু তা হয়নি। সে পাম গাছে পাম ফল এসেছে, ঝরে ঝরে নিচেও পড়েছে, এক সময় সে গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে, এখন সেই অবশিষ্ট দু চারটি গাছ হয়তো বিভিন্ন অঞ্চলে এখনও সেই সাক্ষী বহন করে আছে। তেমনইভাবে বাংলাদেশেও কিন্তু এই ধরনের চাষ আসছে এবং কৃষকরা শুরুতেই হতাশাটা প্রকাশ করার সুযোগ আছে বর্তমানের এই ইন্টারনেট জগতের কল্যাণে, মানুষের কাছাকাছি যে কোনো তথ্য তারা পৌঁছে দিতে পারছে। দর্শক, আমি একটু ব্যাখ্যা দিই। উনি লিটন ভাইয়ের বাগানে দেখেন বলছেন 50-50 এক লক্ষ টাকা আমি আয় করেছি, ওনার যে সহযোগী ছিলেন তিনি বললেন 1.5 লক্ষ টাকা আয় করেছি। তো আমি কোথা থেকে আয় করলাম? আমার ফেসবুক পেজে এটা দেওয়া হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেওয়া হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই, দেখুন আমার মাত্র 3000-এর উপরে কেবল ফলোয়ার্স, যেখানে 10,000 ফলোয়ার্স না হলে অ্যাপ্লাই করা যায় না ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য। তো আমি কীভাবে আয় করলাম? আমার ইউটিউব চ্যানেল কৃষি ভাই, যেটাতে কোনো মনিটাইজেশন নাই, আমি তো আসলে কোনো ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইনি, কারণ আমি সাংবাদিকতা করি, আমি শিক্ষকতা করি, আমি ভালো লাগা থেকে, যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান, কৃষিকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি যে বাংলার কৃষি এগিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছি, আবার তারা যখন প্রতারিত হচ্ছে তখনও আমি তাদের পাশে দাঁড়াচ্ছি, এটা আমার নৈতিক দায়িত্ব হিসাবে আমি নিয়েছি। আমি ইউটিউবার হতে আসিনি, আমার আলাদা জগৎ আছে, পেশা আছে, তবে কৃষকের সন্তান হিসাবে নিজের দায়বদ্ধতা থেকে আমি কিন্তু এই কৃষকের পাশে দাঁড়িয়ে হয়তো আমি কিছু ভিডিও তৈরি করছি, এই যা এখান থেকে অর্থ উপার্জন করে আমাকে খেতে হবে এমন কোনো ইচ্ছা আমার নাই। তাহলে দেখুন এই মিথ্যাচার কেন? তিনি রানার বাগানে গেলেন, সেখানে গিয়ে তিনি উচ্চারণ করলেন কি, আমি, উনি আমার নাম মেনশন না করলো, ভিডিও তো আমারটাই ভাইরাল হয়েছে, তাহলে আমাকে বুঝিয়েছেন যে আমি পার্শ্ববর্তী দেশ থেকে অর্থের বিনিময়ে আমি এই ভিডিও ভাইরাল করেছি, যাতে বাংলাদেশে তিন ফলের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। আরে ভাই, পার্শ্ববর্তী দেশ থেকে আমি টাকা এনেছি, টাকা পেয়েছি, আপনি প্রমাণ দেন। আপনি যে মিথ্যাচার করলেন, আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারি, মানহানির মামলা করতে পারি। আপনি কত বড় মিথ্যাচার করলেন, কত বড় অসত্য কথা বললেন, আপনার কথাতেই দেখুন, আপনি এক বাগানে বললেন 1 লক্ষ টাকার কথা, আপনি আরেক বাগানে এসে বললেন আমি 5 লক্ষ টাকা কামাইছি, আপনার কথাই দেখুন। দর্শক, আপনারাই বিচার করুন কত বড় মিথ্যাচার উনি করছেন। দর্শক, লিটন ভাইয়ের বাগানের ভিডিওটি করার পরে আমার কাছে ফোন এসেছিল ওনারই একজন ক্লায়েন্ট পরিচয় দানকারী, আমি জানি না ওনার সাথে কী সম্পর্ক, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিও ক্লিপটি সরিয়ে নিতে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার ভিডিও ক্লিপটি কেন সরিয়ে নেব, কী সমস্যা? উনি বললেন যে দেখেন, আমি স্বীকার করছি বাংলাদেশে
এখনো এর বাজার সৃষ্টি হয়নি। তবে তাতে সমস্যা কি? তাহলে ফল বিক্রি আপনারা বলছেন একদিকে বাজারে যথেষ্ট চাহিদা আছে, আপনারই ক্লায়েন্ট বলছে, যদি উনি সঠিক বলে থাকেন যে বাজার সৃষ্টি হয়নি, আমি এখানেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আবার এটাও বলছে যে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, আমি ধরে নিলাম যে বাংলাদেশে বাজারটা অনেক ভালো, যেহেতু আমিও দেখতে পাচ্ছি যে আমার পেজে অনেকেই কমেন্টস করছেন, তাহলে উনি ক্ষতিগ্রস্ত কীভাবে হচ্ছেন? তার মানে কি এটা বোঝাতে চেয়েছেন যে তার চারা বিক্রি বন্ধ হয়ে যাবে? তো চারার ব্যবসা কেন? আপনারা ফলের ব্যবসা করেন আগে, চারার ব্যবসা পরে করেন না? আপনারা ফল বিক্রি করে আপনাদের লগ্নে কি তো টাকাটা ফিরিয়ে আনেন? তো এখানে আমার ভিডিও উঠাতে বলছেন কেন? রিকোয়েস্ট করেছেন। দর্শক, আমি ওই প্রসঙ্গে আজ যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলছি উনি যে মিথ্যাচারটা করে গেছেন, এই মিথ্যাচারের জবাব দিতেই আজকে আমি আপনাদের মাঝে এসেছি, এর বাইরে কিছু না। আমিও চাই বাংলাদেশে এই তিন ফলের চাষ হোক, যথাযথ পদ্ধতি অনুসরণ করে হোক, ভালো মানের তিন ফল হোক। যেহেতু এই তিন ফলটি একদিনের বেশি রাখা যায় না স্বাভাবিকভাবে, তাহলে এটা প্রসেস কি রাখার জন্য, এটা আমি চেয়েছিলাম এবং বাজারটা কোথায় তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না। তো দর্শক, আর আপনাদের সময় নষ্ট করব না, আমি শুধু এতটুকুই বলতে চাই আমি বাংলার কৃষকের পাশে দাঁড়াতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমি সেই লক্ষ্যে কাজ করতে চাই বাকি জীবন। আপনারা আমার সাথে থাকবেন, আমি কারোর প্রতিপক্ষ না। আমি জনাব আজম তালুকদার সাহেবকে স্যালুট জানাই, স্যালুট দিই এই কারণেই যে আপনি বাংলাদেশে তিন ফল নিয়ে এসেছেন। আমি সম্মানের সাথে আপনাকে আবারও স্যালুট জানাই, আপনি ভালোভাবে এটা বাজারজাত করে এবং সাধারণ চাষিদেরকেও এই তিন ফল বিক্রিতে সহায়তা করার যে অঙ্গীকার করে গিয়েছেন সেটি আপনি অব্যাহত রাখুন, এবং তাদের এই তিন ফলটা কীভাবে প্রসেস করে বিক্রি করতে পারে সেই সহযোগিতা করুন। তাহলে দেখবেন আপনার যে উদ্দেশ্য যদি এমন হয় কৃষকের পাশে দাঁড়ানো, আমার উদ্দেশ্য সেই কৃষকের পাশে দাঁড়ানো, তাহলে আমরা দুজন একই কাতারে চলে আসব। দর্শক, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে, ভালো থাকুন সবাই।